ما شاء الله. شو بورت سيجي কি অবস্থা? মানে কঠিন অবস্থা, আলহামদুলিল্লাহ অনেক ফল দিছে। আর এদিকে তো দেখেনি কি অবস্থা, এগুলো তো আপেল। এখন কি করবো, এখন এতগুলা ফল, সমস্যা হয় কি এইসব ফলগুলো এই দেশে এই ফলগুলো একবারে পেকে যায়। আমরা হয়তো মানুষ তিন চারজন, আমরা দুইজন তিনজন মানুষ, একটা দুইটা ফল বা তিনটা ফল কাটলে আমাদের একবেলা হয়ে যাবে, আমরা পরে খাওয়া হয় না। তখন আজকে ডিসিশন নিয়েছি যে সবগুলো ফুইরা আমার নষ্ট হবে, এই জন্য এগুলো সবগুলার যতটুকু পারি আজকে ইয়া করবো, হারভেস্ট করবো, কইরা পরে আমাদের নেইবার যারা আছে তাদেরকে দেবো, আর আশেপাশে কোনো বাংলাদেশি ভাই যদি আসে আমরা বাংলাদেশি ভাইদেরকে দেবো। তো আর এই হচ্ছে অবস্থা পুরো গাছ থেকে। এখন আমরা কিছু ফল পাড়তেছি, আপনাদের শেয়ার করে আপনাদের হয়তো ভালো লাগবে। আর এই যে দেখেন কি অবস্থা, সব এটি পেকে গেছে। ওই যে ফল নেওয়ার জন্য ঝুড়ি নিয়ে আসছি, কারণ এখানে এত ফল কি যে করবো আমি বুঝতেছি না। এখন কি গাছে উঠে পারবো না করতে পারবো বুঝতেছি না। এটা অবশ্য সিল্লা খাইতেও ভালো লাগে, কিন্তু এভাবেও খাওয়া যায়, অনেকে এইভাবেও খায়। অনেক মজা, দেখুন কি অবস্থা ফলের, মাশাআল্লাহ। আসলে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না আসলে যে ফল যে কতগুলা, কি অবস্থা। এই যে দেখেন এক একটা ডাল যদি, হ্যাঁ এক একটা ডালে যদি ইয়া করতে হয়, এই যে ঝুড়ি এখানে, এই যে ঝুড়ি, এই জটিল বড় বড় এবং সুন্দর সুন্দর সব জায়গায় সব ভাইকে গেছে অলরেডি। এই যে এটা আমার ক্যামেরার সামনে একটা, এই যে ফাস্টটা ফাস্ট, এই যে মাশাআল্লাহ অনেক। কিন্তু গাছের হয়তো 2% ফারা হইব না ফল, এত ফল। এই যে ঝুড়ি তো আমার ফুল হয়ে গেছে, এটা অলরেডি যেটা নিয়ে গাছে উঠছে, কারণ সমস্যা এই সবগুলো পাকা। শোনা এই দেখো এক একটা ফল, আসো এই পেট দিয়ে আসো, আমি ঝুড়ি দিই, ঝুড়ি দেখাও। হেল্প করতে হবে, মাশাআল্লাহ।
যথেষ্ট ধরছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।